আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। করোনা নিয়ন্ত্রণে রাত 8টার মধ্যে বন্ধ করতে হবে দোকানপাট, বাস, ট্রেন ও লঞ্চ চলবে অর্ধেক যাত্রী নিয়ে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। শিগগিরই এ ব্যাপারে কঠোর নির্দেশনা আসছে বলেও জানান তিনি। শনিবার দুপুরে মানিকগঞ্জে ব্যক্তিগত তহবিল থেকে 3000 দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, রেস্টুরেন্টে টিকা সনদ ছাড়া প্রবেশ করা যাবে না, বাস, ট্রেন, লঞ্চ সহ যাত্রীবাহী সকল পরিবহনে অর্ধেক যাত্রী বহন করতে হবে, মাস্ক ছাড়া বাইরে গেলেই ভ্রাম্যমাণ আদালত জেল জরিমানা করবে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার আপাতত কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন গঠনে সংলাপ করে লাভ হবে না, সংলাপ অর্থহীন, সরকার নিরপেক্ষ না হলে নির্বাচন কমিশন কিছুই করতে পারবে না, আগে খালেদা জিয়াকে মুক্তি এবং পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনই একমাত্র পথ বলে মন্তব্য করেন তিনি। বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাকে সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে নারী ও শিশু অধিকার ফোরাম। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি জনগণের দাবি, মুক্তি দিলে জনগণের যে উত্তাল তরঙ্গ তৈরি হবে তাতে সরকার টিকতে পারবে না জেনেই মুক্তি দেওয়া হচ্ছে না। 35 লাখ মানুষের নামে মামলা দেওয়া হয়েছে, আওয়ামী লীগের কাছে মানুষ জিম্মি, তাদের শাসনামলের 13 বছরে দরিদ্র আরও দরিদ্র হয়েছে, বড়লোক আরও বড়লোক হয়েছে, সরকারের লোকেরা বিদেশে টাকা পাচার করেছে, ক্ষমতায় টিকে থাকতে নানা কৌশল নিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বিএনপি সমাবেশ ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকায়, জারি রয়েছে 144 ধারা, বন্ধ রয়েছে গণপরিবহন। সমাবেশে যোগ দিতে গিয়ে আশুগঞ্জে বাধার মুখে পড়েছেন কেন্দ্রীয় নেতারা। বিএনপি ও ছাত্রলীগ একই স্থানে সমাবেশ ডাকায় শনিবার সকাল 6টা থেকে 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। কুমিল্লা সিলেট মহাসড়কের ঘাটুরা পৈরতলা, মধ্যপাড়া বাস স্ট্যান্ড, ফুলবাড়িয়া সহ বিভিন্ন স্থানে পরিবহনে তল্লাশি করছে পুলিশ, বন্ধ রয়েছে আন্তঃজেলা বাস। 60টি টিমে প্রায় 1000 পুলিশ বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছে। এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টার প্রাঙ্গণে সমাবেশের ডাক দেয় বিএনপি। এদিকে ছাত্রলীগও একই স্থানে একই সময়ে পাল্টা কর্মসূচি ঘোষণা করে। এদিকে সমাবেশে যোগ দিতে যাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ কেন্দ্রীয় নেতারা ঢাকা থেকে রওনা হলে বাধার মুখে পড়ে, আটকে দেওয়া হয় তাদের গাড়িবহর। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। সকালে সিদ্ধিরগঞ্জের 24 নম্বর ওয়ার্ডে নির্বাচনী জনসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইভী। তিনি বলেন, তৈমুর আলম খন্দকার স্বতন্ত্র নয়, শামীম ওসমানের প্রার্থী, বিষয়টি দলের হাইকমান্ড জানে বলেও জানান তিনি। এ ব্যাপারে দলই ব্যবস্থা নেবে বলে মনে করেন আইভী। এদিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় প্রচার চালায় স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। নিজেকে জনগণের প্রার্থী উল্লেখ করে তিনি বলেন, জয়ী হলে সবার জন্যই কাজ করবেন তিনি। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।